ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये बर्तमाने आमरा शिवानंद बाणीर द्वितीय खंड थेके पाठ एवं आलोचना करछि। आज के जो घटनाटी पढ़ा हबे सेटी बेलूर मठे घटे 23 अग्रायन 1336 बंगाब्द सोमवार 9 December 1929 ख्रीष्टाब्द। स्वामी शुद्धानंद प्रणामानंतर कुशल प्रश्नादि जिज्ञासा करिलेन। महापुरुष महाराज हासिते हासिते पार्श्वस्थ सेवक के देखाइया बलिलेन, शरीर केमन आछे ता एदेर जिज्ञासा करो, आमी अत भाबिने, शरीर जे आछे ताई अनेक समय मने हय ना, माइरी बोलछि। एई सकले जिज्ञासा करे ताई तखन जा मने आसे बोले दी, आमी जानी ना जे आमार देह मन प्राण सबई तार, आमी जानी जे आमार देह मन प्राण सबई तार चरणे अर्पण करे दिएछि, सबई तार, एखन तिनि जेमन इच्छा हय करबेन। ए शरीर आरो राखार प्रयोजन बोध करेन तो राखबेन, नईले जखनी डाकबें चले जाब। आमी तो तार आह्वानेर जन्य तैरी हये बसे आछि, ताई बोले ए शरीरेर कोनो अजत्न करिने, तोमरा सकले जेमन बोलो डाक्तार जेमन बोलेन सेईभावे चलबार चेष्टा करी। एई शरीरेर जन्य सेवकेर दिके ताकिये एदेरी बा कत कष्ट दिच्छि, एतटा करी केन जानो? ए देह तो साधारण देहेर मतो नय, এর একটা বিশেষত্ব আছে, এ শরীরে ভগবত উপলব্ধি হয়েছে, এ শরীর ভগবানকে স্পর্শ করেছে, তার সঙ্গে বাস করেছে, তার সেবা করেছে, এ শরীরকে তিনি তার যুগধর্ম প্রচারের যন্ত্রস্বরূপ করেছেন, তাই এত, নইলে খালি শরীরটা রক্তমাংসের খাঁচা বই তো নয়। তবে ঠাকুর আমায় তাঁর সেবাদি বড় একটা করতে দিতেন না, তাতে অনেক সময় আমার মনে কষ্ট হতো, তিনি কেন এমন করতেন তা পরে একদিনকার ঘটনায় জানতে পারলাম, তার ভাব কে বুঝবে। একদিন আমি দক্ষিণেশ্বরে রয়েছি, আরও অনেক ভক্ত আছেন, তার ঘরে বসে অনেক কথাবার্তা বলার পর তিনি ঝাউতলার দিকে শৌচা দিতে গেলেন। সাধারণত তাকে শৌচে যেতে দেখলে উপস্থিত ভক্তদের মধ্যে কেউ একজন তার গারুটা নিয়ে যেত এবং শৌচাদির পরে তার হাতে গারু থেকে জল ঢেলে দিত। তিনি অনেক সময় ধাতুদ্রব্য স্পর্শ করতে পারতেন না। যাই হোক, সেদিন তাকে শৌচে যেতে দেখে আমি গারুটা নিয়ে ঝাউতলার দিকে গেলাম। তিনি শৌচাদি সেরে আমাকে গারু হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দেখ তুই কেন জলের গারু আনলি, তোর জল আমি কেমন করে নেব, তোর সেবা কি আমি নিতে পারি, তোর বাবাকে যে আমি গুরুর মতো দেখি। তার কথা শুনে আমি তো অবাক, তখন বুঝলাম যে তিনি কেন তাঁর সব রকম সেবা আমায় করতে দিতেন না। অনন্ত ভাবময় ঠাকুর, তার ভাব আমরা কি বুঝব, তিনি দয়া করে যতটুকু বোঝান ততটুকুই মানুষ বুঝতে পারে। আজকে আমরা এই প্রসঙ্গটি দিয়ে শুরু করব। স্বামী শুদ্ধানন্দজি তখন এটা পোস্টটাকে সাধারণ সম্পাদক বলা হতো না, সম্পাদক সেক্রেটারি, রামকৃষ্ণ মঠের দ্বিতীয় সেক্রেটারি হলেন স্বামী শুদ্ধানন্দজি। স্বামীজির শিষ্য, স্বামীজির কাছে মন্ত্র দীক্ষা পান এবং পরবর্তীকালে স্বামীজির কাছে ব্রহ্মচর্য দীক্ষাও পান, সন্ন্যাস দীক্ষা হয় স্বামী নিরঞ্জনানন্দের কাছে। শুদ্ধানন্দ নামটি স্বামীজির দেওয়া, ব্রহ্মচারী শুদ্ধানন্দ এই নাম তিনি দিয়েছিলেন। রামকৃষ্ণ সংঘে এর অবদান অনস্বীকার্য। আমরা যা কিছু স্বামীজির গ্রন্থাবলী দেখছি, ইংরেজি গ্রন্থা থেকে তার বাংলা অনুবাদ, এমনকি তৎকালীন যত শাস্ত্রগ্রন্থ এবং অন্যান্য যা কিছু গ্রন্থ বেরিয়ে, যেমন মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা, মায়ের যে স্মৃতিগ্রন্থ, তৎকালীন মূলত স্বামীজির গ্রন্থ, সেগুলি যাবতীয় ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে সেগুলিকে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া স্বামীজির এই শিষ্যের একটি অনবদ্য কাজ। এছাড়াও স্বামী সারদানন্দজির সঙ্গে থেকে
তিনি রামকৃষ্ণ সংঘের পরিচালনার কাজে নিজেকে তৈরি করে তুলেছিলেন এবং পরবর্তীকালে স্বামী শারদানন্দজির শরীর চলে যাওয়ার পর তিনি রামকৃষ্ণ সংঘের প্রধান পরিচালক হিসেবে বা সাধারণ সম্পাদকের কাজটি করছিলেন। তিনি রোজ পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে আসতেন এবং তার কুশল প্রশ্নাদি করতেন। এই ট্র্যাডিশনটি এখনও পর্যন্ত বজায় আছে। এখন সন্ধ্যা আরতির পরে সাধারণ সম্পাদক রোজ পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে যান, তার কুশল প্রশ্নাদি করেন এবং সারাদিনে সংঘের যাবতীয় কার্যাবলী হয়েছে তার একটি বিবরণ, কী কী কাজ হয়েছে, কোথায় কী হচ্ছে, কোথায় কী হয়েছে, সেগুলি তিনি পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে বলে থাকেন। স্বামী শুদ্ধানন্দজি এসেছেন, প্রণামন্তর তাকে জিজ্ঞাসা করছেন তিনি কেমন আছেন। মহাপুরুষ মাঝে উত্তরটি খুব অসাধারণ। তিনি বলছেন, হাসিতে হাসিতে পার্শ্বস্থ সেবকদের দেখাইয়া বলিলেন, শরীর কেমন আছে তা এদের জিজ্ঞাসা করো, আমি অত ভাবিনি, শরীর যে আছে তাই অনেক সময় মনে হয় না, মাইরি বলছি, এই সকলে জিজ্ঞাসা করে তখন যা মনে হয় আসে বলে দিই, আমি জানি যে এই আমার দেহ মন প্রাণ সবই তার চরণে অর্পণ করে দিয়েছি, সবই তাঁর। কি সুন্দর একটি ভাব! মহাপুরুষ মহারাজ শ্রীরামকৃষ্ণের কথা ভাবতে ভাবতে তার সমস্ত যে নিজের যে সত্তা সেটা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। আলাদা করে তাঁর যে একটি পৃথক সত্তা আছে সেটি তিনি অনুভবই করতে পারেন না। এটা একটা খুব বড় কথা। সাধক এই স্তরে উঠতে থাকে, ঈশ্বরের কথা চিন্তা করতে করতে নাম রূপের পারে চলে যায়। আমরা দুটো ঘটনার কথা বলেছি। স্বামীজি একবার এক ভক্তের বাড়িতে আছেন, সে ভক্ত দেখছেন, মহিলা ভক্ত, তিনি দেখছেন স্বামীজি মাঝে মাঝেই আয়নার সামনে দাঁড়াচ্ছেন, নিজেকে দেখছেন, আবার বেরিয়ে এসে আবার আয়নার সামনে দাঁড়াচ্ছেন। সেই ভক্তটি মনে করলেন যে স্বামী বিবেকানন্দের একটি দোষ তিনি খুঁজে পেয়েছেন, তিনি তার রূপে মুগ্ধ। স্বামীজি এই কথাটা বোঝা মাত্র তাকে বললেন যে, না হে, আমি সেই কারণে বারবার আমাকে দেখছি না, আমাকে দেখতে কেমন আমি সেটাই ভুলে গেছি, এই দেখুন রূপের পারে চলে গেছেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তখন রামকৃষ্ণ সংঘের সংঘগুরু, আমাদের লেগেট হাউসটি কেনা হবে, সেই লেগেট হাউসের যে দলিল তাতে কিছুতেই স্বামী ব্রহ্মানন্দজি সই করছেন না। শুদ্ধানন্দজি স্বামী শারদানন্দজিকে ভুবনেশ্বর থেকে ডেকে নিয়ে এসছেন। শারদানন্দজি তাকে বলছেন, রাজা তুমি এতে যদি সই না করো তাহলে জমিটা কেনা যাবে না। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, শরৎ, আমার সই করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নামটা কি তাই আমার মনে পড়ছে না। এটা হচ্ছে কথা, একেবারে নাম রূপের পারে চলে যাওয়া। তাকে চিন্তা করতে করতে সেই সস্বরূপের সাথে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে যাওয়া যেখানে আর নিজের অস্তিত্ব বলতে কোনো কিছু থাকবে না, আমি বোধটাই সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে, এটি একটি অতি উচ্চ অবস্থার কথা। মহাপুরুষ মহারাজ বলছেন যে শরীর যে আছে তাই অনেক সময় মনে হয় না, মাইরি বলছি, আমি জানি যে আমার দেহ মন প্রাণ সবই তার চরণে অর্পণ করে দিয়েছি, সবই তার। এই বোধটি আসা খুব জরুরি, এই সব কিছু তার, তাহলে দেখবেন আমরা আরও ভালো করে চলতে পারব। কিছুদিন আগে পূজনীয় স্বামী ভাস্করানন্দজি মহারাজের একটি লেখা পড়ছিলাম, তিনি স্বামী গহনানন্দজি সম্পর্কে লিখেছিলেন। ভাস্করানন্দজি শিলং আশ্রমে সাধু হওয়ার জন্য যোগদান করেন। সে সময় স্বামী গহনানন্দজি মহারাজ শিলং আশ্রমের ম্যানেজার পদে সেবারত ছিলেন। একদিন ভাস্করানন্দজি শরীর খারাপ হওয়ায় তিনি আর খেতে যাননি এবং ভাণ্ডারে জানিয়েছিলেন তিনি খেতে যাবেন না। খাওয়া শেষ হয়ে গেলে, সবার খাওয়া শেষ হয়ে গেলে পূজনীয় গহনানন্দজি নতুন ব্রহ্মচারীকে দেখতে এলেন, জিজ্ঞেস করেন তুমি আজ খাওনি কেন, বললেন আমার পেট খারাপ হয়েছে সেই কারণে খাইনি। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি আশ্রমের যে ডিসপেন্সারি ডাক্তারবাবু তাকে কি তুমি দেখিয়েছ? তিনি বললেন, না না, ও সেরকম কিছু নয়, ও একদিন উপোস দিলেই ঠিক হয়ে যাবে। গহনানন্দজি তাকে প্রশ্ন করলেন, শরীরটা কার? তিনি বললেন, কেন আমার? গহনানন্দজি উত্তরে বললেন, হ্যাঁ শরীরটা তোমার, কিন্তু যেদিন থেকে তুমি সঙ্ঘে যোগদান করেছো এই শরীরটি তুমি ঠাকুরকে অর্পণ করে দিয়েছ, এই শরীর এখন ঠাকুরের সম্পত্তি, অতএব এর কে কখনোই তুমি অবহেলা করতে পারো না।
এই বোধটা যতদিন আমাদের আসছে ততদিন কিন্তু হবে না। আমরা শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে গৃহী সন্ন্যাসী যেই নিবেদন করি না কেন, বুঝতে হবে আমরা সবটুকু আমার মন প্রাণ শরীর সব তার পাদপদ্মে অর্পণ করে ফেলেছি। আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের আমিত্ব বোধ, এগুলো কখনোই থাকলে আমরা ভগবানকে পাব না। বলছেন এবার তার কনভিকশনের কথা বলছেন, বলছেন এখন তিনি যেমন ইচ্ছা হয় করবেন, এ শরীর আরও রাখার প্রয়োজন বোধ করেন তো রাখবেন, নইলে যখনই ডাকবেন চলে যাব। আমি তার আহ্বানের জন্য তৈরি হয়ে বসে আছি। আরেকটি কনভিকশনের কথা বলছেন, বলছেন আমি তার যন্ত্রস্বরূপ, আমি শ্রীরামকৃষ্ণের যন্ত্রস্বরূপ, আমার আলাদা করে আর কোনো অস্তিত্ব নেই। শ্রীরামকৃষ্ণকে কত গভীরভাবে ভালোবাসলে এই ভাবনা চিন্তায় একজন মানুষ আড়ুড়ো হতে পারেন। বলছেন আমার আর আলাদা করে কোনো অস্তিত্ব নেই, আমি সবটুকু তাকে অর্পণ করে দিয়েছি। এখন তিনি যদি আমায় রাখার প্রয়োজন মনে করেন তিনি রাখবেন, তিনি যদি বলেন আমাকে ফিরে যেতে হবে আমি এক্ষুনি ফিরে যাব। এ দেখুন কোনো রকম কোনো মায়িক বন্ধন নেই, এমন নয় যে আরও কিছুদিন এই জগৎ সংসারের লীলা খেলা দেখি, এই সমস্ত বোধ তার সামান্যটুকুও নেই। এরপরে তিনি আসল সত্যটি উদ্ঘাটন করছেন, তাই বলে এ শরীরের কোনো অযত্ন করিনি, তোমরা সকলে যেমন বলো ডাক্তার যেমন বলে সেইভাবে চালাবার চেষ্টা করি, এই শরীরের জন্য সেবকদের দিকে তাকিয়ে এদেরই বা কত কষ্ট দিচ্ছি, এতটা করি কেন জানো, এ দেহ তো সাধারণ দেহর মতো নয়, এর একটা বিশেষত্ব আছে, এ শরীরে ভগবত উপলব্ধি হয়েছে, এ শরীর ভগবানকে স্পর্শ করেছে, তার সঙ্গে বাস করেছে, তার সেবা করেছে, এ শরীরকে তিনি তার যুগধর্ম প্রচারের যন্ত্রস্বরূপ করেছেন, তাই এত, নইলে খালি শরীরটা রক্ত মাংসের খাঁচা বই তো নয়। এইটা হচ্ছে কথা যে এই শরীরে ভগবান লাভ করেছেন, আমরা ভগবানের অনুভূতি এই শরীর দিয়ে করি। আমাদের শাস্ত্রে বলা হয় শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, শরীরের মাধ্যমে আমরা ধর্ম সাধন করি। আমাদের শরীর যদি ভালো না থাকে, শরীর যদি সুস্থ না থাকে, তাহলে ধর্ম সাধনায় আমরা ব্রতী হতে পারবো না, প্রতি মুহূর্তে আমাদের শরীর খারাপ হবে। এই বোধটা যদি আমাদের জাগে দেখবেন আমরা অটোমেটিক্যালি আমাদের এই শরীরটার প্রতি যত্ন নেব, কারণ শরীর যদি সুস্থ না থাকে আমরা তাহলে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে পারবো না, নানা রকমের পীড়া এসে আমাদের শরীরকে ক্ষতবিক্ষত করে দেবে এবং তার জ্বালা যন্ত্রণা মনের একটা অংশ এমনভাবে মনের ওপর দিয়ে এমনভাবে বয়ে চলবে যে আমাদের সব মনটা ঈশ্বরকে দেওয়া সম্ভব নয়। তিনি বলছেন তিনি এতটি করেন তার কারণ হচ্ছে এই শরীর, তাঁর এই শরীর দিয়ে ভগবত উপলব্ধি হয়েছে, ঈশ্বরকে তিনি অনুভব করেছেন। আরও এক ধাপ এগিয়ে বলছেন ভগবানকে তিনি দেখেছেন, ভগবানকে স্পর্শ করেছেন, ভগবানের সঙ্গে বাস করেছেন, এইখানেও শেষ কথা নয়, তার শরীরটিকে ভগবান যুগধর্ম সংস্থাপনের যন্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এটা ভারী আশার কথা, সন্ন্যাসী গৃহী যে যেখানেই থাকুক না কেন আমাদের সকলকে তিনি তার যুগ ধর্ম প্রবর্তনের যন্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আমরা সাধন ভজন দিয়ে আমাদের জীবনচর্যা দিয়ে তার সেই ভাব তার সেই বার্তাটি বহন করে নিই যেতে চাই। আমরা এমন যদি ভাবি যে এই কাজটি শুধুমাত্র সন্ন্যাসীদের, এই কাজটা শুধুমাত্র কয়েকজন কতিপয় মানুষের, তাহলে কিন্তু তা নয়। আমরা যারাই নিজেকে শ্রীরামকৃষ্ণের অনুগামী বা ভক্ত বলে মনে করি, এটা আমাদের এই বোধটা আমাদের খুব পাকা করে থাকতে হবে, আমরা প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণের বার্তা বহক, তার বার্তা আমরা বহন করে নিয়ে চলেছি, এটা হচ্ছে কথা। আমি যদি তার বার্তা বহন করে না নিয়ে যেতে পারি তাহলে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমি শ্রীরামকৃষ্ণের সন্তান বলে প্রকাশিত হতে পারবো না। সেই কারণে আমার শরীরটা যদি ভালো না থাকে আমি তাহলে শ্রীরামকৃষ্ণের বার্তা বহক বা শ্রীরামকৃষ্ণের যন্ত্রস্বরূপ হয়ে উঠব না, যে যন্ত্রের মধ্যে দিয়ে তার ভাবনাটি বিকশিত হয় সেটি। এই মাইক্রোফোন বা অ্যাম্পলিফায়ার বা স্পিকার এগুলো যদি দেখবেন কত যত্ন করে যারা এইসবগুলো ভাড়া দেন তারা রাখেন, একটা সুন্দর করে
তার জন্য কভার তৈরি করেন, চেন লাগানো থাকে যাতে কোনোভাবে ধুলো টুলো কিচ্ছু না পড়ে। কেন করেন না? এইগুলো খাটিয়ে তিনি তার ব্যবসা করেন। ঠিক সেই রকম আমাদের এই শরীরটিকেও যত্ন করে রাখতে হবে, তার কারণ এই শরীরের মাধ্যমে ভগবত, শুধু ভগবত প্রাপ্তি হবে না, স্বয়ং ভগবান আমাদের চয়ন করেছেন তার যুগ ধর্ম প্রবর্তনের বার্তাবাহক হিসেবে। অতএব এই ভাবটিকে কোনোভাবে ভুলে গেলে চলবে না। মহারাজ বলছেন, তবে ঠাকুর আমায় তার সেবাদি বড় একটা করতে দিতেন না। সেই ঘটনাটি বলছেন যে তিনি তার সেবা করতে দিতেন না। কেন না? ঠাকুর তার বাবাকে, রামকানাই ঘোষালকে, তার গুরুর মতো শ্রদ্ধা করতেন। তাই গুরুপুত্র গুরুপথ গুরুপুত্রেষু বলা হয়, গুরুপুত্র গুরুর মতোই। তাই তার কাছ দিয়ে, যেমন গুরুকে দিয়ে বা আমরা আমাদের গুরুজনদেরকে দিয়ে যেমন আমাদের কোনো সেবা করাতে কুণ্ঠিত হই, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ স্বামী শিবানন্দ বা মহাপুরুষ মহারাজ বা তারকনাথকে দিয়ে কোনো সেবা করাতে কুণ্ঠিত হতেন। এবার মহারাজের অন্য প্রসঙ্গে এলো। বলছেন, পরে দীক্ষাদির কথা উঠিল, তাহাতে মহাপুরুষজি বলিলেন, না, দীক্ষা দিতে আমার কোনো কষ্টই হয় না, বরং আনন্দ হয়। ভক্তেরা আসে, তাদের ঠাকুরের নাম দিয়ে দিই, তাদের সঙ্গে ঠাকুরের প্রসঙ্গ করি। আমার দীক্ষা দিতে কোনো ভট্টাচার্যগিরি নেই, অত তন্ত্রমন্ত্র কিছুই আমি জানি নে, আর জানবার কোনো প্রয়োজন নেই। ঠাকুরকে জানি, তিনিই সব, তাঁর নাম, তাঁর শক্তি, তাঁর ইচ্ছাতে তাঁরই নাম সকলকে দিই। আর প্রার্থনা করি, ঠাকুর এ তুমি এদের গ্রহণ করো, এদের ভক্তি বিশ্বাস দাও দয়া করে। তা তিনি সকলের হৃদয়ে ভক্তি বিশ্বাস দেন, আমার ঠাকুরই সব। এই বোধটা বোধ হয় আমরা পরবর্তীকালে সব সংঘগুরুদের মধ্যেই দেখেছি। সংঘগুরুরা যত বয়স হতে থাকেন, তারা ধীরে ধীরে শারীরিক কারণে নানা রকমভাবে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু দীক্ষাদি প্রসঙ্গে আমরা বরাবর দেখেছি তাদের কোনো কষ্ট হতে দেখিনি। তারা নিজেদের শরীরকে উপেক্ষা করে মানুষকে দীক্ষা দেন, কারণ এই দীক্ষা দেওয়ার সময় তারা তাদের নিজের মধ্যে থাকে না, তাদের মধ্যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হন। সেই কারণে তাদের আর কোনো দায়িত্ব থাকে না, তারা এক দিব্য আনন্দে ভরপুর হয়ে দীক্ষা দেন। শ্রীরামকৃষ্ণকে তারা তাদের হৃদয়ে অধিষ্ঠান করতে দেখেন বলেই এই কষ্টটা তাদের আর হয় না। এই হলো কথা। আমরা যখন কোনো গাড়িতে করে যাই, যখন গাড়ি চালানোর জন্য একজন কোনো চালক থাকেন, তখন কি গাড়ি চালানোর যে কষ্ট সেটা আমাদের সহ্য করতে হয় না? সমস্ত রাত্রি ধরে আমরা সারা গাড়িতে যেতে যেতে ঘুমোই, কিন্তু চালক জাগ্রত হয়ে ঘুমের সঙ্গে লড়াই করতে করতে গাড়িটাকে টেনে নিয়ে যায়, আমাদের কোনো রকম চাপ থাকে না। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ আমাদের দেহের মধ্যে অধিষ্ঠান করেন, তাই এদের আর কোনো কষ্ট থাকে না। যা কিছু কষ্ট, যা কিছু বেদনা, সব কিছু তারাই গ্রহণ করেন। পূজনীয় মহারাজদের এই ঘটনাগুলো পরবর্তীকালে যারা সংঘগুরু, যাদেরকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল, তাদের মধ্যেও দেখেছি তাদের অত বয়স কিন্তু কখনোই তাদের কোনো রকম কষ্ট হতে দেখিনি মানুষকে দীক্ষা দিতে গিয়ে। বলছেন, আনন্দ হয়, তা ভক্তেরা আসে, তাদের ঠাকুরের নাম দিই, তাদের সঙ্গে ঠাকুরের প্রসঙ্গ করি। শ্রীরামকৃষ্ণের নামে তাদের দীক্ষা দেওয়া হয় এবং তাদের শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করা হয়। যেদিন প্রথম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করলেন শ্রী শ্রী মায়ের বাড়ি বাগবাজারে, তারিখটা ছিল 1957 সালের জন্মাষ্টমী তিথি। তারিখটা ভুলে গেছি, তিথিটা ছিল জন্মাষ্টমী। পূজনীয় মহারাজ মায়ের ঘরে কয়েকজন পুরুষ ভক্তকে মন্ত্রদীক্ষা, পুরুষ এবং স্ত্রী ভক্তকে মন্ত্রদীক্ষা দিলেন। বেরিয়ে এলেন, তখন সত্যব্রতানন্দজি মহারাজ মায়ের বাড়ির অধ্যক্ষ, তিনি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ কষ্ট হলো? উনি বললেন, কষ্ট কিসের? ভগবানের কথা কয়েকজনকে বললাম, ভগবানের নাম কয়েকজনকে দিলাম, এতে তো কষ্ট হবার কিছু নেই। একবারে ছকছকে উত্তর ছিল তা। এটা প্রথম দিনের ঘটনা যেদিন তিনি মন্ত্রদীক্ষা দিলেন। এর প্রায় 15 বছর বাদে আমরা মহারাজকে দেখেছি যখন মহারাজ প্রেসিডেন্ট হয়ে বেলুর মঠে দীক্ষা দিচ্ছেন। মানুষটি বয়স হয়ে গেছে, আগের মতো তিনি গতিশীল নেই,
কিন্তু তার মধ্যে এক অদম্য উৎসাহ যা সেই প্রথম দিন দেখেছিলুম সেটিও যেন দেখেছি। যারা দীক্ষা দিচ্ছেন তাদের যত যারা দীক্ষা নিচ্ছেন তাদের যতটা না উৎসাহ, উনি দীক্ষা দিতে এসে যেন তার চেয়েও বেশি উৎসাহ আমরা দেখতে পেতাম মহারাজের মধ্যে। শুধু তাই নয়, তাঁর নাম তাঁরই শক্তি, তাঁর ইচ্ছাতেই তাঁর নাম সকলকে দিই। আর তিনি সকলের তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, তিনি তো দীক্ষা দিতেন না। ঠিক যেরকম করে ফুল আমরা ভগবানের পাদপদ্মে নিবেদন করি, সেই রকম ভক্তরূপ ভক্তপুষ্প আমরা আমাদের গুরুরা শ্রীরামকৃষ্ণের কাছে নিবেদন করেন। ঠাকুরকে কাছে তিনি মহাপুরুষ মহারাজ প্রার্থনা করতেন, ঠাকুর তুমি এদের গ্রহণ করো, এদের ভক্তি বিশ্বাস দাও, দয়া করো। তা তিনি সকলের হৃদয়ে ভক্তি বিশ্বাস দেন। তিনি প্রার্থনা করতেন যাতে শ্রীরামকৃষ্ণদেব যাদেরকে মন্ত্র দিলেন মহাপুরুষ মহারাজ তাদের সকলকে যেন তিনি দয়া করে গ্রহণ করেন। শুধু তাই নয়, শুধু গ্রহণ করা নয়, প্রত্যেকের হৃদয়ে ভক্তি বিশ্বাস যেন আসে। এবং তিনি দেখতেন যে প্রত্যেকের ভেতরে শ্রীরামকৃষ্ণদেবের কৃপায় যেন ভক্তি বিশ্বাস আসে। আমার ঠাকুরই সব, আমাদের ঠাকুরই সব বলে বলছেন, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা, সমস্ত কিছু তুমি, তুমি আমার সর্বকালের জিনিস, তুমি আমার দেব দেব। যে যেমন প্রার্থনা করে তাকে তিনি তেমনি ধর্ম অর্থ মোক্ষকাম এই চতুর্বর্গ ফলে দিয়ে থাকেন। এইটুকু ঠাকুরের মাহাত্ম্য যে তাঁর নাম নিয়ে শান্তি, তার সেবা করে শান্তি, তার চিন্তা করে শান্তি। তিনি যুগাবতার, এই জন্য এসব হয়, এই সব হবেই। আর এমনই তার আকর্ষণী শক্তি যে আপনা হতেই লোক তার দিকে আকৃষ্ট হবে, তা যে সম্প্রদায়েরই হোক না কেন। বলছেন তাকে যে যেভাবে প্রার্থনা করবে তিনি তাকে সেইভাবেই ফল দান করবেন। ভগবানকে বলা হয় কল্পতরু। কল্পতরু হলো এমন একটি বৃক্ষ যে বৃক্ষের তলায় বসে যে কোনো জিনিস চাওয়া হলে সেই ইচ্ছা ভগবান পূর্ণ করে থাকেন। চতুর্বর্গ ঈশ্বরের কাছ থেকে চাওয়া যায়, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম মানে আমি সদ্গুণে সম্ভারে ভূষিত হই। অর্থ মানে অনেকে যেহেতু জাগতিক অর্থের কথা বোঝে, কিন্তু অর্থ শব্দটা হচ্ছে সম্পদ, আমাদের হৃদয়ে সম্পদ এবং চরিত্র সম্পদে আমি যেন পূর্ণ হই। কাম কামনা আমাদের কি থাকে না, ঈশ্বরকে যেন আমি অনুভব করতে পারি, তাকে লাভ করতে পারি। আর এই তিনটির ফলে আমার যেন মোক্ষ প্রাপ্তি হয়। এই চতুর্বর্গ সিদ্ধির এটি জাগতিক নিয়মেও করা যায় এবং আধ্যাত্মিক জীবনে এই চতুর্বর্গ সিদ্ধিকে এইভাবে ভাবা যায়। বলছে ভগবানের কাছে যে যেভাবে চাইবে তাকে তিনি সেইভাবে কৃপা করে থাকবেন। বলছেন তিনি যুগাবতার, এই জন্যই এসব হয়, এসব হবেই। আর এমনই তার আকর্ষণী শক্তি, ভগবানের এমনই আকর্ষণী শক্তি যে মানুষ আপনা থেকেই তার কাছে এসে পৌঁছবে, আপনা থেকেই তার ভেতরে তার সেই তীব্র আকর্ষণ শক্তির ফলে তার কাছে এসে প্রত্যেক মানুষ সমবেত হবে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা শিবানন্দ বাণী থেকে পাঠ এবং আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।